বিভিন্ন জায়গাতে পরিষেবা না পেয়ে চিকিৎসা পেয়ে বিভিন্ন দেখুন, আমরা তো সব সময় আপিল করছি যে আমরা কিন্তু জুনিয়র ডক্টরদের সাথে আছি, আর অফকোর্স ওদের জাস্টিসের জন্য আমরা সকলে মানে সবাই আছি। তবে এটাও আমরা আপিল করছি যে পরিষেবা একদম বন্ধ হয়ে গেলে কিন্তু জেনারেল পাবলিকের খুবই অসুবিধা হচ্ছে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টরা যাচ্ছে ফিরে আসছে। কিন্তু গতকাল যেটা হয়েছে ওটা খুবই মানে দুঃখজনক একটি ঘটনা ঘটেছে, যেখানে আমরা দেখলাম যে একটি অ্যাক্সিডেন্ট কেসে একটি ছেলের মানে প্রফিউসলি ব্লিড করে সে মারা গেছে, কারণ তাকে যথাযোগ্য ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারেনি। বিকজ যেটা আমি দেখলাম এবং তার মায়ের মুখে সংবাদ মাধ্যমের শুনলাম যে মা বলছিল যে ডক্টর্সরা অ্যাভেলেবল ছিল না অর্থোপেডিক ডিপার্টমেন্টে, যার জন্য লিটারেলি ব্লেড টু ডেথ। তো এটা খুবই মর্মান্তিক, আমার মনে হয় যে সবাই এতে একমতই হবে। প্লাস আমরা এটাও দেখলাম যে পূর্বস্থলী বর্ধমানে একটি কেস, যেখানে অ্যাম্বুলেন্স একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যাচ্ছিল এবং সেখানে প্রবলি একটা প্রোটেস্ট মিছিল চলছিল কোনো রাজনৈতিক দলের, এবং নর্মালি যেটা আমি এটা খুব অবাকই হচ্ছি, কারণ নর্মালি আমাদের যদি কোনো রাজনৈতিক প্রোটেস্ট বা মিছিল চলে আমরা সব সময় কিন্তু অ্যাম্বুলেন্সকে আমরা চেষ্টা মানে এটা একদম মাস্ট যে শুধু রাজনৈতিক কেন, অন্য কোনো কোনো প্রোটেস্ট চললে এটা একটা মাস্ট যে অ্যাম্বুলেন্স থাকলে তাকে আগে পাশ করিয়ে দিতে হবে, উইথ অর উইদাউট পেশেন্ট। কারণ অনেক সময় অ্যাম্বুলেন্স পেশেন্ট নিতেও যায়, আবার উইথ পেশেন্টও যায় টুয়ার্ডস হসপিটাল। তো গতকাল আমি এটা অবাকই হচ্ছে যে কোনো এক রাজনৈতিক দলের প্রোটেস্ট চলছিল এবং অ্যাম্বুলেন্স পাস করতে পারেনি, এবং যার ফলে প্রেগনেন্ট মহিলা উনি অসুস্থ হন, এবং আমার মনে হয় যে পরবর্তীকালে তিনিও মারা যান। সো এর থেকে দুর্ভাগ্যজনক আর প্যাথেটিক কিছু হতে পারে না। দেখুন, আমি অ্যাজ এ সিটিজেন আমি বারবার বলছি যে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের এই যে আর্জি করে জাস্টিস, সেই জুনিয়র ডক্টরদের কথাই বলুন বা আমাদের তিলোত্তমার কথা বলুন, আমরা সবাই চাই যে জাস্টিস অবশ্যই ওরা পাক, একদম এতে কোনো দ্বিধা নেই, কোনো দ্বিমত নেই। তবে এটাও ঠিক যে যেহেতু এটা সময় সাপেক্ষ হবে, যে কোনো একটা ইনভেস্টিগেশনের একটা মিনিমাম টাইম লাগে, আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে যে সোমবার হিয়ারিংয়ে আমাদের মাননীয় আমাদের সুপ্রিম কোর্ট কি বলে, কি রায় দেয় সেদিনকে হিয়ারিংয়ে। এবং তার পাশাপাশি আমি আবারও আমার জুনিয়র ডক্টরসদের বলবো যে প্রোটেস্ট ধর্ণা সব কিছু চলুক, কিন্তু তার মধ্যেও আমাদের দেখতে হবে যে আস্তে আস্তে পরিষেবাটাও আমাদের দিতে হবে, নাহলে এইভাবে যদি আমরা পেশেন্টদের হারাতে থাকি তাহলে সেই মাদের কোলও কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, এবং সেই মাদের কথাও আমাদের ভাবতে হবে। উই হ্যাভ টু বি মোর কম্প্যাশনেট টুয়ার্ডস দ্য পেশেন্ট অ্যান্ড দ্য পেশেন্ট পার্টি, উই ক্যানট নেগলেক্ট দেম ইদার। তো এমন একটা কিছু আমার জুনিয়র ডক্টরসদেরকে ভাবতে হবে যেখানে ধর্ণাও ওরা দেবে, প্রোটেস্টও করবে, আবার পরিষেবাটাকেও কিন্তু আস্তে আস্তে শুরু করতে হবে। ধন্যবাদ।